সেন্সর বোর্ডের দালালরা হুঁশিয়ার সাবধান, সেন্সর বোর্ডের অনিয়ম মানি না আর মানব না, এমন আরও কিছু স্লোগানের মাধ্যমে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মীরা। রোববার দুপুর 1:10 রাজধানীর ইস্কাটনে অবস্থিত চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ফারুক সহ আরও অনেকে। ফারুক বলে, আমাদের দেশের চলচ্চিত্র মানুষের কথা বলে, স্বাধীনতার কথা বলে। 70-এ বঙ্গবন্ধুর হাতে ধরে চলচ্চিত্র বিকশিত হয়, সেই চলচ্চিত্রে আজ ভিনদেশি দালালদের কালো থাবা। আমাদের সেন্সর বোর্ড আমাদের দেশের চলচ্চিত্রের কথা না ভেবে আর কারো কথা না ভাবলে আমরা মানব না। ফারুক বলেন, এখন চলচ্চিত্রের মানুষদের মুখে থুতু দিচ্ছে ভিনদেশি দালালরা, অনেক সহ্য করেছি আর না, এবার আমরা রুখে দাঁড়াব। চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাহিন সুমন বলেন, রক্ত দিয়ে হলেও এই অনিয়মের যৌথ প্রযোজনা ও সেন্সরের স্বেচ্ছাচারিতা বন্ধ করব। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি রিয়াজ বলেন, কিছুতেই যৌথ প্রতারণার ছবি মেনে নেওয়া হবে না, আন্দোলন কেবল শুরু হয়েছে, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাব, এই অনিয়ম আমরা বন্ধ করেই ছাড়ব। শিল্পীদের সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, বঙ্গবন্ধুর এফডিসি, এখানে কারো একক ব্যক্তি ক্ষমতার প্রভাব চলবে না, আমরা চলচ্চিত্র পরিবার আজ এক হয়েছি, সকল অনিয়ম দূর করবই। শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক চিত্রনায়ক ইমন বলেন, আমরা যৌথ প্রযোজনার নামে এই অনিয়ম আর নেতিবাচক ছবি নির্মাণ চাই না, কলকাতার শিল্পীরা আসন যান কোনো সমস্যা নেই, নিয়ম নীতি মেনে সিনেমা করুন তাতেই সমস্যা নেই, কিন্তু রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন ভেঙে আমাদের ইন্ডাস্ট্রিতে অস্তিত্ব সংকটে ফেললে আমরা চাইব না। এই অবস্থায় এ আন্দোলনের সঙ্গে আছি, ছিলাম আর থাকব। চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ডিপজল বলেন, দুঃখ লাগে ভাবলে যে আমরা চলচ্চিত্রের মানুষ যাদের শুটিং নিয়ে ব্যস্ত থাকার কথা, আজ আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি। কি জমজমাট এফডিসি ছিল, কিছু নষ্ট মানুষ সেটাকে ধ্বংস করে দিয়েছে, ভিনদেশের কাছে বিক্রি হয়ে গেছে আমাদের দেশ, সেন্সর বোর্ড কিছুই দেখছে না, সরকারও নির্ভর হয়ে আছে। অনুরোধ করব সবাই দেশের শিল্পী সংস্কৃতি ও শিল্পী ইন্ডাস্ট্রির কথা ভাবুন, এখনও সময় শেষ হয়ে যায়নি। আপনাদের মতামত কী এখনই কমেন্টস করে জানান, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট ভিডিওর জন্য। ধন্যবাদ। Yeah.